আপনি কি মিটারে যাচ্ছেন নাকি? বছরের পর বছর এই একই কাজ করে আসছে বেশিরভাগ সিএনজি চালক। মিটারে নয়, তারা যাবেন চুক্তিতে বাড়তি ভাড়ায়। প্রয়োজনের তাগিদে বলেন বা জিম্মি হয়ে নগরবাসী অনেকটা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন সিএনজিগুলোতে। এই সিএনজিগুলো মিটারে যাচ্ছে নাকি চুক্তিতে সেটা দেখারই বা কে আছে? এই সুযোগটাই খুব ভালোভাবে নিচ্ছেন সিএনজি চালকরা। মিটারে গিয়েছেন মনে পড়ে? না, অনেকদিন হয়ে গেছে, বছরখানিকের ভিতরে মিটারে যাইনি। কিভাবে গিয়েছেন? এরকম করে একটা দর ঠিক করে যাওয়া হয়েছে। আর ইদানিং অবশ্য যাওয়া হয় দুবারে বেশি, এখন দুবারটা বন্ধ হয়ে যাওয়ায় এই সিএনজি যাওয়া। মিটারে কম যেতে চান, এটা কারণটা কি একটু বললেই হবে আমাদের? এলো মনে করেন যে মালিকে জমা জাতি দেওয়া, নিজেরা যে 100-200 টাকা পাইতে কষ্ট হয়ে যায়। মালিকের জমা কি অনেক বেশি এখন বর্তমানে? খ্যাপ কম। আচ্ছা, মনে করেন বেশিরভাগ ওই যে পাঠা মাঠা অবাইতেছে, তাই না? এখন সিএনজির বাজার অত্যন্ত খারাপ, যার ফলে মনে করেন মিটারে যাইয়া ওই ডাইটে দেওয়া যায়, মালিকে জম হয়ে থাকে না। কিন্তু আমরা অভিযোগ আর চালকদের বক্তব্যেই থেমে যেতে চাই না, আরও গভীরে যেতে চাই, দেখতে চাই সিএনজির এই বাড়তি ভাড়ার পেছনে আদৌ কি কোনো কারণ আছে নাকি যা ইচ্ছে তাই চলছে। জমা 900 নেয়, 1000 নেয়, আবার দুই হাতে 1200 টাকা জমা নেয়। দুই হাতে 1200 টাকা? জি। কয়টা সিএনজি আছে শান্ত ভাই? না না, আমার একটু দরকার ছিল তো এই কারণে বলতেছিলাম। আপনি হাজিরা কত করে নেন ভাই? মানে গাড়ি জমা 450 টাকা করে। 450? অসাধু মালিকদের লম্বা হাত যাত্রীদের পকেট কেটেই চলছে। চালক দেয় মালিকের দোষ, আর মালিক দেয় গাড়ি রক্ষণাবেক্ষণের অজুহাত। আর এভাবেই চলছে যুগের পর যুগ। যাত্রীদের অভিযোগ শোনার যেন কেউই নেই, এসবের সমাধান কোথায় আমরা জানতে চাই। মহাখালী যাব, কত নেবেন? 120 টাকা। 120 টাকা? ১২০ টাকা ভাড়া নাকি? আমাকে দেখে 120 টাকা বললেন? জি না, 100 টাকা যাবে, রাস্তা জাম ধরে আছে তো। জি না, 100 টাকা। নাকি প্রাইভেট? না জি, প্রাইভেট ছিল। প্রাইভেট কি মানে ভাড়ায় যেতে পারে? জি, ভাড়া যেতে পারে।2003 সালে ঢাকা শহরে 12,715টা গাড়ি নামছে। 2003-এর পরে আনলাম হলো 2000, কিন্তু এই 2003 থেকে 2017 বছরে এই ঢাকা মহানগরীর জনসংখ্যা বেড়েছে 5 গুণ, মহানগরীর পরিধি বেড়েছে, তো চাহিদার তুলনায় গাড়ির সরবরাহ কম। আপনি ইচ্ছা করলে একটা সিএনজি রেজিস্ট্রেশন করাতে পারবেন না। যার গাড়ি আছে, গাড়ির মেয়াদ 15 বছর হলে এটাকে স্ক্র্যাপ করে বিআরটিএ রেজিস্ট্রেশন দেবে। এখন আপনি যখন রেজিস্ট্রেশন করে নিয়ে আসলেন, আরেক ভাই গেলো গাড়িটা কিনতে, কত? 17 লাখ টাকা। এটা কিন্তু গভর্নমেন্টও পাচ্ছে না বা অন্য কেউ পাচ্ছে না, ওই গাড়ির মালিক পাচ্ছে। সমস্যাটা এখানে তো রেজিস্ট্রেশনটা যদি ওপেন করে দেয় চাহিদা অনুযায়ী, তাহলে তো কোনো ভেজাল থাকে না। আচ্ছা ভাই, আপনাদের নতুন করে তো রেজিস্ট্রেশন হচ্ছে না, রেজিস্ট্রেশন তো বন্ধ, এগুলো আপনারা কিভাবে চালাচ্ছেন কিভাবে? আপনাদের তো সময় মেয়াদও শেষ অনেক গাড়ির। সড়কের প্রতি 5টি সিএনজির মধ্যে অন্তত 1টি সিএনজি হলো প্রাইভেট। রুট পারমিট ছাড়াই এই সিএনজিগুলো ভাড়ায় চলছে রাস্তার মধ্যে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আছে ট্রাফিক পুলিশ, আছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এগুলো চলছে তাদের চোখের সামনে। কই যাবেন? মিরপুর। মিরপুর কত ভাড়া? 180 টাকা।
180 কত ভাড়া 180 টাকা 180 টাকা আপনি কি ভাড়ায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ তা ভাড়ায় নিয়ে যাওয়ার কি আপনার মানে সুযোগ আছে সুযোগ আছে মনে করেন আমি যে গাড়ি চালাই মনে করেন একজন আর মাল একটা খেপ নিতে হয় প্রাইভেটের কোনো রুট পারমিট হয় না কিন্তু ভাড়ায় যে চলতেছে এটা কি ঠিক ভাড়ায় চলতেছে এখন যে কিছু কিছু গাড়ি মনে হয় যে কোর্টে রায় দিতে সেভাবে চলতেছে আমার তো একটা গাড়ি আছে আমার বাবু স্কুলে নিয়ে আনে আপনার গাড়ি তো ভাড়ায় চলে ভাই ভাড়ায় মাঝে মধ্যে চলতে পারে এই গাড়িগুলো কি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করেন আপনি হ্যাঁ পার্সোনাল কাজে তো ভাড়ায় ভাড়ায় যে চালায় এটা কিভাবে সম্ভব আপনি যে জমা নেন ভাড়ার জন্য ভাড়া তো বললাম না যে ঢাকা আর কত চেঞ্জ আছে দেখেন যে কোর্টের থেকে মনে ওদের আদেশ আছে নাকি রায় আছে সেভাবে চলে হচ্ছে এটা মালিকের চালায় কিভাবে এটা মালিকের ব্যাপার কোর্টের রায় আছে কোর্টের রায় অনুযায়ী চলে আর কি গাড়িটা কোর্টের কি রায় আছে কোর্টের রায় আছে এটা কোর্টের কাগজ আছে এটা কোর্টের অনুমতি দেয় তিন মাস চালাইতে পারবা আবার তিন মাস পরে আবার একটা ভাড়ায় চালাইতে পারবেন নাকি এমনি ব্যক্তিগত দেখি তো ২০১৩ সালে বর্তমান সড়ক পরিবহন সেতুমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে লিভ টু আপিল ২০০৬/২০১২ প্রত্যাহার করা সাপেক্ষে চেয়ারম্যান বিআরটিএ সকল প্রকার বিধি বিধান অনুসরণ করে এক মাসের মধ্যে আপনার এই রেজিস্ট্রেশনগুলো দিবে বিআরটিএ যথারীতি আমাকে পত্র প্রেরণ করে আমি মামলা প্রত্যাহার করার জন্য আমি মামলা প্রত্যাহার করে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয় চেয়ারম্যান বিআরটিএ বরাবর মামলা সার্টিফিকেট কপি জমা দিই কিন্তু অদ্য পর্যন্ত এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি ব্যক্তিগত সিএনজি রেজিস্ট্রেশন নিয়ে দেখা যাচ্ছে বাণিজ্যিকভাবে চালাচ্ছে তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো প্রশাসনের সাথে যুক্ত পাশাপাশি হচ্ছে যে শুধু তাই না হয়তো প্রশাসনের সাথে যুক্ত না হলেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু যারা প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু দেখা যাচ্ছে সে ব্যবস্থা নিতে পারে না কারণ হচ্ছে প্রশাসনিক অনেক ক্ষেত্রে চাপ চলে আসে তো এক্ষেত্রে আমি মনে করি যে রেগুলার যে আমাদের মনিটরিংটা রয়েছে এনফোর্সমেন্টটা রয়েছে এবং মেসেজের মাধ্যমে এটাকে আপনার হচ্ছে যে নজরদারিটা নিয়ে আসা এটা যদি রেগুলার করা যায় তাহলে কিন্তু দেখা যায় এই প্রবণতাটা কিন্তু অনেক কমে যাবে পাশাপাশি হচ্ছে যে এখন যে নতুন সড়ক পরিবহন আইনটি এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার জরিমানার হারটা কিন্তু বেশি এই যেহেতু এইভাবে যদি আমরা এখন রেগুলার মনিটরিং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইন প্রক্রিয়া সংস্থার মাধ্যমে করা যায় তাহলে কিন্তু এই প্রবণতাটা অ্যাড্রেস করা যাবে আদারওয়াইজ দেখা যাচ্ছে এটা কিন্তু একটা প্রফিটেবল একটা সেক্টর হিসেবে মানুষ নিয়ে নিচ্ছে কমার্শিয়ালি রেজিস্ট্রেশন না দেওয়া পর্যন্ত তারা যে চলাচল করতে পারবে তবে এই যেহেতু সরকারের বর্তমানে নতুন করে সিএনজি অটোরিক্সা দেওয়ার কোনো চিন্তাভাবনা নাই কাজে এই কারণে আমরা রুলটা এই রুলটা যে ডিসচার্জ হয়ে যায় এই কারণে আমরা আমাদের উকিলের মাধ্যমে আমরা আবেদনপত্র দাখিল করার কার্যক্রম গ্রহণ করেছি বছর চারেক আগে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া নির্ধারণ করে বিআরটিএ জানানো হয় আইন অনুযায়ী প্রাইভেট অটোরিকশা ভাড়ায় যাত্রী পরিবহন করতে পারবেন না কিন্তু বাস্তবে ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো কিছুই কার্যকর হয়নি যখন আমরা সিএনজি অটোরিকশার ভাড়াগুলো বৃদ্ধি করেছি তখন তাদের সঙ্গে একাধিকবার মিটিং করেছি প্রতিবারই তারা কথা দিছে যে আমরা এই মিটারে ভাড়ায় মিটারেই আমরা চলাচল করব মিটারে যে রিডিং আসবে তার বেশি ভাড়া নিব না প্রতি বছর এই প্রতিবারেই কিন্তু এই প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতির প্রেক্ষিতে কি আমরা ভাড়া সমন্বয় করি পরবর্তীতে দেখা যায় বিক্ষিপ্তভাবে এবং এর সাথে শুধু মালিক না মালিক ড্রাইভার চালক যারা আছে সবাই এগুলোর সাথে জড়িত এ বিষয়ে কিন্তু দেখেন আমাদের কিন্তু মামলা নিয়মিতই চলাচল করা আছে এবং কয়েক বছর আগে আমরা এই কারণে একই দিনে প্রায় ২০০টা গাড়ির ২০০টা ড্রাইভারকে আমরা জেল দিয়েছি আমাদের কিন্তু অভিযান অব্যাহত আছে এই কাজগুলো যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে কেউ যদি সুনির্দিষ্টভাবে গাড়ির নাম্বার উল্লেখ করে আমাদের কাছে অভিযোগ দায়ের করে আমরা ইন্ডিভিজুয়ালি এবং কেস টু কেস ভিত্তিতে আমরা এগুলো তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব সবশেষ কবে মিটারে গাড়ি চালাই এই সিএনজি চালক ভাই বলছেন যে সবশেষ কবে তিনি মিটারে গাড়ি চালিয়েছেন সেটা তিনি জানেনই না তার মানে হলো একটা দিয়েই কিন্তু অনেক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে যে আমাদের দেশের সিএনজি চালকদের অবস্থাটা কী কারণ মিটারে তারা অভ্যস্তই না
তারা পছন্দ করে কন্টাকে যেতে, এতে করেই বাড়তি আয় হয় তাদের। কিন্তু প্রশ্ন হলো, এসব সমস্যার সমাধান কি হয়েছে, কেন এবং কি কারণে একটা জানাশোনা সমস্যার সমাধানই হয় না?